একটা ছোট একটা ভিডিও করতে এসেছি আমি সিম্পলকাল মৌকে নিয়ে। আমি সিম্পলকাল মৌকে অনেকদিন আগে থেকে চিনি, ও আমার মেয়ের মেয়ের মতো বললে হয় না, মেয়েই, ও আমাকে মামনি বলে ডাকে। এখন যে রিসেন্ট যে ব্যাপারটা হচ্ছে, যে রোগ নিয়ে, যে রোগ একটা ক্যান্সার নিয়ে, ক্যান্সারকে কন্টেন্ট বানানো হচ্ছে, আর বানানো হচ্ছে একজন ভিডিও ক্রিয়েটার যে নিজেকে কী না কী ভাবে আমি জানি না, ইন্ডিয়ান ব্লগার ড্যাশ আর ড্যাশই, ও সম্পূর্ণ ড্যাশ, এর থেকে বেশি আর আমি কিছু বলবো না, তোমরা সবাই বুঝে নেবে। হ্যাঁ, কখনো কোনো মানুষকে যেখানে যে প্রতিকূলতার মধ্যে থেকেই থাকুক না কেন, কোনো দিন, এই যে কিছু কিছু জিনিস আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতারই, কখনো এইসব কার কখন বিয়ে হলো না কখন, এইগুলো নিয়ে আর কখনো রোগ, যেটা সবথেকে বড় কথা হচ্ছে একটা ক্যান্সারকে কন্টেন্ট বানানো হচ্ছে, শুধু মুখেই বলা হচ্ছে না, কমিউনিটি পোস্ট করে করে যাহা পর নাই গালি দিয়ে জঘন্যতম। এই কি মানুষের রুচির পরিচয়? এই কি মানুষের শিক্ষার পরিচয়? এই কি মনে হয় যে ইনি একটি ভিডিও ক্রিয়েটার? আমি তোকে বলছি, আমি তুমি আপনি করে বলতে পারছি না। তুই আমার মেয়ের ফটো দিয়েও একটা ভিডিও করেছিলি, তোকে বলছি, ইন্ডিয়ান ব্লগার ড্যাশ, তুই ড্যাশই, তুই যে বলছিস একটা ক্যান্সার নিয়ে, তুই জানিস যে রোগটা কী? থুতুটা তুই তো ওপরের দিকে তুলছিস, এই থুতুটা যদি তোর গায়ে এসে পড়ে, তুই রোগ নিয়ে তামাশা করছিস, তুই রোগকে কন্টেন্ট বানাচ্ছিস। আর আশ্চর্য হয়ে যায়, আমি জানি না তোর কতটা শিক্ষা, কত যোগ্যতা তোর আছে, আমি তোর যা ড্রেস, বেশভূষা, তোর যা চেহারা, তুই যেখানে বসে ভিডিও করিস, ভিডিও কোয়ালিটি দেখে মনে হয় যে তুই একটি প্রস্টিটিউট, তুই একটি প্রস্টিটিউট, প্রস্টিটিউশন লেভেলে তুই আছিস, এবং তুই প্রস্টিটিউশনটা অন্যভাবে চালাস, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেটা চালাতিস, যে তোর কথা শুনবে না, বাস তাকে তুই একদম, এই যে যেরকম সোমা ওয়ার্ল্ড আছে, প্রতিমার পরিবার আছে, এখন যে সিম্পল কারবো, আমি সিম্পল কারবোর কথা বলছি, তুই কি করলি, তোর কাজটা কি? তোর কাজটা হচ্ছে বেশ্যাবৃত্তি করা, তা তুই বেশ্যাবৃত্তিই কর না, তুই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছিলি একটা ছোটোখাটো বেশ্যাবৃত্তি করার জন্য, তুই বলে দিবি তারপরে এরা ভিডিও করবে, তুই বলে দিবি কাকে কি বলতে হবে, কাকে কি না বলতে হবে, তুই বলে দিবি কিয়াকে নিয়ে, জুমাকে নিয়ে ভিডিও কর, একে নিয়ে করবি না, আর এরা কি তোর চামচির দল যে তোর কথা শুনে চলবে? একটি বলির শিকার হয়েছে আজকের দিনে সিম্পল গার্ল মৌ, এই বেশ্যাটির বলির শিকার হয়েছে আমাদের সিম্পল গার্ল মৌ। আমার সিম্পল গার্ল মৌয়ের পাশে আমি আছি, সর্বদাই আছি, সর্বদাই থাকি, ফোনেও কথা হয়, আমি ওর মামুনি। সবথেকে খারাপ লেগেছে যে মৌ, তোকে বলছি, কখনো কোনো পার্সোনাল ব্যাপার তুই বলবি না, তোর রোগ ভোগ নিয়ে নিশ্চয়ই এই এই ইন্ডিয়ান ব্লগার বেশ্যাটা কী করে জানলো, কী করে এতটা জানলো, তুই একদম নিজের, এটা খুবই পার্সোনাল ব্যাপার, আমরা কিছু কিছু পার্সোনাল ব্যাপার, তুই যাকে বিশাল ভালোবাসিস তার কাছে শেয়ার করবি, পার্সোনালি ফোন করে শেয়ার করবি, কোনো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কখনো, তুই যে ভুলটা বুঝতে পেরেছিস এটাই আমি, এর আগেও তোকে আমি সাবধান করে দিয়েছিলাম যে এর মধ্যে থাকিস না মৌ, এর মধ্যে থাকিস না, এর ফল একদিন না একদিন তুই বুঝতে পারবি, তোকে আমি ইনডাইরেক্টলি অনেকবার বলেছিলাম, তোকে পার্সোনালি, ওটাও কিন্তু পার্সোনালি বলেছিলাম, হয়তো তখন তুই আমার উপর অভিমানও করতে পেরেছিস, অভিমান করেছিলি, কিন্তু দেখ ধর্মের কল বাতাসে নড়ে, এই মামনির কথাটা তখন যদি শুনতিস আজকে তোকে এইভাবে হ্যারাসমেন্ট, এই বেশ্যাটা তোকে করতে পারতো না। আমি জানি তুই খুব সফট হার্টেড, তুই খুব সিম্পল টাইপের, অথচ তুই খুব গুণী, তুই খুব ভালো নাচিস, তুই লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, তোর মা বাবা, তোর শ্বশুরবাড়ির লোক, তোর বাপের বাড়ির পরিবেশ, তোদের বাড়িতে দুর্গা উৎসব হয়, তুই এত ভালো ভালো ভিডিও করিস। হ্যাঁ, এটা আমি বলছি যে কন্ট্রোভার্সি নিশ্চয়ই করবি, তুই কন্ট্রোভার্সি করবি, এটা আমি বলছি, তার ভাষাটা তোর মতো করে করবি, অন্যায়কে অন্যায় বলবি, কেউ তোকে পরিচালনা করবে, কোনো বেশ্যা এসে তোকে পরিচালনা করবে, তার কথা মতো শুনে তুই চলবি না। আমি বলছি তুই কর, সমালোচনা করবি, আর ভিউজ, আমাদের কটা ভিউজ হয়,
কটা সাবস্ক্রাইবার আমাদের, এই তো কত কষ্ট করে আমাদের এই 2000 পরিবারে আমরা হয়েছি। তুই খাট, তুই চেষ্টা কর, তুইও পারবি। কিন্তু এই ইন্ডিয়ান ড্যাশ ড্যাশের এতদিন যেটা করে গেছিস সেরকম যেন আর কোনোদিন কোনো ভুল পদক্ষেপে না যাস। আমরা তোর পাশে তখনও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু তোর যা ক্যালি, তোর যেটা ভেতরে আছে, তুই সেটা নিয়ে এগিয়ে চল। প্রতিকূলতার মধ্য দিয়েই আমরা চ্যানেলটাকে সন্তানের মতো লালন পালন করি। এটা তো উদয় ঠিকই বলেছে, তোর স্বামী, যে এটা একটা সন্তানের মতো, সন্তান লালন পালন করতে নিলে একটু সময় লাগে। তার জন্য কখনো কোনো গ্রুপে তুই সামিল হবি না, কখনো কোনো গ্রুপে সামিল হবি না। আর মানুষ তুই চিনতে ভুল করেছিস, এটা আমি বলতে পারি। এখন বুঝতে পারছিস তো যে রোগটাকে আমরা সহজে সোশ্যাল মিডিয়াতে আনতে দিই না, হ্যাঁ, আমরা নিজেরা নিজেরা ওটা ডিল করি। সেখানে তুই আমাকে পার্সোনালি বলেছিলি, কিন্তু সেখানে ওকে আজকে ইন্ডিয়ান ড্যাশ ড্যাশ একটা হিজড়ে হিজড়ে প্রসিল, ও তো না, ও না ছেলে না মেয়ে, ও ওকে দেখলে মনে হয় ও ছেলে কা মেয়ে, ও মুখটা পুরোটাই ছেলেদের মতো। ও কী না কী করতে পারে, ও মোড়া পেতে বসে মাসিগিরি করছে, ঝি একটা বেশ্যা, টিপিক্যাল বেশ্যা, টিপিক্যাল বেশ্যা, পান খায়, জর্দা পান খেয়ে, আর প্রত্যেকটা তা তোরা যে বেরিয়ে এসছিস, হ্যাঁ, আর মানে মৌ তুই যে একটা কতখানি এর থেকে তুই বেরিয়ে এসছিস, এটাকে কখনো তুই আর কোনো দিন তুই নিজের মতো ভিডিও কর, নিজের মতো ব্লগ দে, হ্যাঁ তুই ব্লগ কর না, তুই এতটা ঘাবড়াবি না যে তুই ভিউজের জন্য তুই কেন হাত পাতবি, কেন ওর কাছে হাত পাততে গেছিস, কেন সাবস্ক্রাইবারের জন্য তুই হাত পাততে গেছিস, আর কেন কমিউনিটি 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 কিচ্ছু না। আমি তোকে যদি কেউ মন থেকে ভালোবাসে না, ওটাই তোর কাছে কমিউনিটি মনে করবি। আমাদেরকে যদি কেউ ভালোবাসে না, এমনিই ভালোবাসবে, কমিউনিটি দিয়ে কিচ্ছু না। এই যে এইটা এটা মানবি তো, কপাল, কপালটাকে ডেস্টিনি। আজকে যে এই যে দেখ ক্যান্সার পেশেন্টরা আজকাল ভালো হয়ে যাচ্ছে, কিন্তু সার্ভাইভ করছে, তুইও সার্ভাইভ হয়ে গেছিস, হ্যাঁ, তোর কারণ উদয় বললো তো তুই অনেক যুদ্ধ করে সার্ভাইভ, তো ওখানে মেডিসিন নিতে হয়েছে, তোকে কেমো নিতে হয়েছে, তুই আমার কাছে শেয়ার কর, তবেই তো তুই আজকে সার্ভাইভ করেছিস না। কোনো মানুষ এসে মিরাকেল করে জাদু মন্ত্র জাদু টোনা দিয়ে তো তোকে ক্যান্সার মুক্ত করায়নি, সেরকম ওই কমিউনিটিতে উঠে যে তোর চ্যানেলটা গ্রো করবে তার জন্য তুই তো সর্বস্ব দিয়ে দিয়ে আজকে তুই এইখানে এসেছিস যে সোশ্যাল মিডিয়াতে তোকে কমিউনিটি পোস্টে যা নয় তাই আজকে গালাগালি দিচ্ছে এই ইন্ডিয়ান বেশ্যাটা, ইন্ডিয়ান ব্লগার বেশ্যা হিজড়েটা। তা তুই তাহলে, আমি মামুনি হিসাবে তোকে রিকোয়েস্ট করছি, তুই যে ভুল, মানুষ মাত্রেই ভুল হয়, আমারও ভুল হয়েছে, সবারই ভুল হয়, মানুষ চিনতে সবারই ভুল হয়। সুতরাং আমরা সবাই তোর পাশে আছি, আমি আছি, সজ্জয়দা আছে, সুতপাদি আছে, মুনমুন্দি আছে, বিশাখা আছে, আরও সবাই আছে, সোমা আছে, তোর বন্ধু প্রতিমা আছে। তুই জানি না তুই কী মানে তোর কী হয়েছিল আমি ঠিক বুঝতে পারছি না, যে তুই এর পাল্লায় পড়লি, এই ইন্ডিয়ান বেশ্যা ড্যাশ 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 ব্লগার বেশ্যা, হ্যাঁ, চাঁদেও কলঙ্ক থাকে, কেন যে এই বেশ্যাটা হিজড়াটা এর নাম ওই চাঁদের ইংলিশটা নিল আমি জানি না। তা আমি শেষ করছি, এটা বলেই শেষ করব যে ধর্মের কল বাতাসে নড়ে, হ্যাঁ, আর মিথ্যা সত্য যাচাই করার ক্ষমতা তুই রাখ, সত্যি মিথ্যা যাচাই করা, তোর নিজের স্ট্যান্ড পয়েন্টে তুই নিজে থাক, নিজের বুদ্ধিতে নিজে চল, কেউ তোকে কিছু করে দেবে না, কেউ না। এখানে এসছি নিজের এই ওয়াইটিতে, নিজের লড়াই, ক্যান্সারটাকে তুই যদি জয় করতে পারিস, ক্যান্সারের ট্রিটমেন্টটাকে, এত তুই কেমো নিয়েছিস, কেমোথেরাপির মধ্যে দিয়ে যদি তুই জীবনে কত কিছু হারিয়েছিস, সেটাকে যদি তুই জয় করে আজকে একটা মৌ হয়ে উঠতে পারলি, তাহলে হোয়াট ইস দিস, মানে এ কে যে তোকে কমিউনিটি পোস্ট করছে দিনের পর দিন, আর পুরো সোশ্যাল মিডিয়ায় তো সব কিছু চাউর হয়ে যাচ্ছে না, সবাই সব দেখতে পাচ্ছে, তাই সেটাকে তুই তোর প্রতিবাদের ভাষা, তোর ভাষা দিয়ে তুই কে সত্য কে মিথ্যা তুই তোর ভাষা দিয়ে প্রতিবাদ কর। মানুষ চিনতে শেখ,
হ্যাঁ তোর ভাষা আলাদা হতে পারে, হ্যাঁ তোকে আমরা বলছি না তুই গালাগালি দিয়ে ভিডিও কর, হ্যাঁ কিন্তু তুই কার কথা শুনবি না, ওই যে শুনে এসছিস এতদিন, শুনে তুই কী রেজাল্টটা তুই পেলি, হ্যাঁ কী রেজাল্টটা তোর হলো, আজকে তোর শরীর খারাপ হয়ে গেল, আজকে তোর স্বামী এসে এত বড় ভিডিও করলো, তুই কী পেলি, তুই জীবনে পেলিটা কী, কিছু তো পেলি না, কিচ্ছু পেলি না। সুতরাং তুই যেমন তুই তেমন থাক, এই চ্যানেল দেখবি আজকে 600 কত হয়েছে, এই 600 থেকে 6000 হবে, তুই সত্যি পথে যা, কারুর হেল্পের দরকার নেই। তুই না যখন রাতে শুবি তখন আরামে ঘুমাবি, যে তখন তোর মনে হবে যে আমার দরকার নেই কোনো কমিউনিটির, দরকার নেই কারোর হেল্পের, আমি নিজেই, আমি জানি তুই সাকসেস পাবিই পাবি, কারণ আমরা দেখ আমাদের দেখ, হ্যাঁ দেখ আমরা কারোর কিছু। আর এইটা তোকে আবারও বলছি, তোকে আবারও বলছি ওটা নিয়ে, তোকে আবারও বলছি দাঁড়া, আমি যেরকম মা সারদা মা কাজ, আবার তেমন মা চণ্ডীও। শোন ইন্ডিয়ান ব্লগার ড্যাশ 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 কথা আছে না, তুই বলেছিস কি খড়ি নিয়ে কি কাঠ নিয়ে মৌকে কি করতে যাবি, তো আমি বলছি সালা তোকে মারবো সালা, এখানে লাশ পড়বে তোর ওই শিলিগুড়ির শ্মশানে, বুঝতে পেরেছিস, হিজড়ে ইন্ডিয়ান ব্লগার হিজড়ে, সালা মারবো তোকে সালা, মেরে একেবারে ফালা ফালা করে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোর গুদে, বুঝলি, দিয়ে তোকে এমন মার মারবো না, তুই ইয়ে নিয়ে কাঠ দিয়ে মৌকে চালাতে যাবি, তোকে জ্বালিয়ে এমন মার মারবো, এমন প্যাদা মারবো সেটা, এমন প্যাদা নি, এমন প্যাদা নি, এমন প্যাদা নিয়ে দেবো না তোকে মৌকে, তুই বলেছিস না, তোকে গিয়ে ওই শিলিগুড়ির শ্মশানে একটা লাশের মধ্যে চিল শুকনো তোকে ছিঁড়ে খাবে না, বুঝতে পেরেছিস, বুঝলি, এই হচ্ছে আমি মিয়ান মামের মম, আর এই হচ্ছে মৌয়ের মামনি, এই হচ্ছে আসল রূপ আমার, একবার মৌর দিকে যদি আঙুল তুলেছিস, একবার মৌকে নিয়ে যদি কমিউনিটি পোস্ট করেছিস, তো আমার মতো দ্বিতীয় কেউ আর নেই, নেই নেই নেই, যা চল ফোট।